এরপর বাপি মির্জা আপনি লিখেছেন, আবু সাঈদ কি শহীদের মর্যাদা পাবেন? কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে তিনি নিজে বুক পেতে দিয়েছেন, এটা তো আত্মহত্যার মতো, শহীদের মর্যাদা আদৌ পাবেন কি না? এর উত্তর হলো যে আসলে এই বুক পেতে দেওয়ার মানে এই নয় যে আমি ইচ্ছাকৃতভাবে মরতে যাচ্ছি বা আত্মহত্যা করতে যাচ্ছি। বিষয়টা হলো যে এটা হলো এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, যে তুমি তো আমাকে হত্যা করতে পারো না, বুক চেতিয়ে দিলাম, তুমি কি আমাকে হত্যা করতে পারো? এ ধরনের প্রশ্ন রেখে মানুষ অনেক বুক টান টান করে দেয়। তো একজন মানুষ তিনি বুক টান টান করে দিয়েছেন, কারণ তিনি জানেন যে এখানে যিনি হত্যা করতে আসছেন তিনি আইনত ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ কোনো বিচারেই হত্যা করতে পারেন না, যার কারণে তিনি বুক টান টান করে দিয়েছেন। এটা একরকম চ্যালেঞ্জ হিসাবে, অতএব এটা আত্মহত্যা হিসাবে বিবেচিত হবে না। এরপরে তিনি যে খুনের শিকার হলেন সেই কারণে নিজের ন্যায্য অধিকার চাইতে গিয়ে যে খুনের শিকার হলেন, তার জন্য তিনি আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাবেন ইনশা আল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টাঙ্গিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে, এটা জায়েজ আছে কিনা? মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টানিয়ে সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা উচিত নয়, মসজিদের অসম্মান হয়, মসজিদের যে মর্যাদা আছে, গাম্ভীর্যতা আছে, সেটাতে কোনো প্রকার ছেদ পড়তে পারে, এমন কোনো কাজ করা মসজিদের মধ্যে জায়েজ নয়। মসজিদের আদব, মসজিদের সম্মান, মসজিদের মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে। ইসলামিক রাজনীতিও যদি হয়, সেটা যেহেতু একটা দলীয় রাজনীতি, ইসলামিক রাজনীতির নানা রকমের রূপরেখা আছে। আপনি একরকমের রাজনীতি করেন, আরেকজন আরেক রকম রাজনীতি করেন, এবং এগুলো নিয়ে ভিন্ন মত আছে। এগুলো যদি মসজিদে আলাদা ব্যানার টাঙিয়ে বা এগুলো কোনোভাবে যদি এইসব কার্যক্রম মসজিদে করা হয়, তাহলে সেক্ষেত্রে পাল্টাপাল্টি হওয়ার সমূহ আশঙ্কা আছে, যার ফলশ্রুতিতে মসজিদের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হবে। এই জায়গা থেকে এ ধরনের কার্যক্রম মসজিদে পরিচালনা করা উচিত নয়। তাছাড়া আপনি আজকে ইসলামী রাজনীতির কথা বলবেন, যারা ইসলামী রাজনীতি করছেন না, অন্য রাজনীতি করছেন, তারাও হয়তো একদিন মসজিদকে এই কাজের জন্য ব্যবহার করবেন, অতএব এটা করা উচিত হবে না। আপনি যে বলেন যে ইসলামী রাজনীতি তো ইসলামেরই পার্ট, অতএব এটা মসজিদে কেন করা যাবে না? উত্তর হলো যে মসজিদে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দিনী কাজ হলেও মসজিদের মধ্যে করার জন্য উপযুক্ত নয়। ধরুন জানাজার নামাজ পড়া, মসজিদে তো পড়া যেতেই পারে, মসজিদে তো পড়তে পারা উচিত, কারণ হলো জানাজা নামাজ তো পরিপূর্ণ একটা ইবাদত। কিন্তু মসজিদে না করে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার নির্দেশনা ফোকা একরাম কেন দিয়েছেন? বিকজ মসজিদে থাকলে লাশ থেকে রক্ত নাপাকি এগুলো পড়তে পারে, সব লাশ একরকম থাকবে না, পরিচ্ছন্ন থাকবে না। মসজিদের আদব বজায় রাখার প্রয়োজনে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার কথা বলা হয়েছে। তাহলে কোনো কাজ দিনী কাজ হলেই মসজিদে সেটা করতে হবে, নট নেসেসারি। এই জন্য পলিটিক্যাল কাজগুলো, কর্মসূচিগুলো, মিটিংগুলো মসজিদের মধ্যে না করাই মসজিদের আদবের সাথে সঙ্গতিপূর্ণ। এটা বর্তমান যে বাস্তবতা রয়েছে তার আলোকে। আপনি যে বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাষ্ট্রীয় অনেক কাজ করেছেন মসজিদে বসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় অনেক কাজ করেছেন মসজিদে বসে, তো আমি বলবো যে এখনকার এই যে দলীয় রাজনীতি, যেটা নিয়ে মুসলমানদের মধ্যে নানাবিধ মত আছে, এগুলো কোনো ওহি ভিত্তিতেই যে দল গঠন হয়েছে তা তো না। তো এখানে যে মতবিরোধের শঙ্কা রয়েছে, সাহাবিদের এখানে সে শঙ্কাটা ছিল না। এরকম যদি কোনো পরিস্থিতি আসে যে রাষ্ট্রে ইসলামী হুকুমত, ইসলামী শরিয়া কায়েম হয়েছে, খিলাফত কায়েম হয়েছে, তাহলে মসজিদে বসে এই পলিটিক্যাল কাজগুলো করতে কোনো অসুবিধা নেই। এখন যেটা হয়েছে, মুভমেন্ট আপনার থিঙ্কিংটাকে আপনি সেখানে প্রচার করছেন, যেটার বিপরীতে আবার থিঙ্কিং আছে মানুষের, তো এখানে কনফ্লিক্টের একটা সম্ভাবনা থাকে। এই কনফ্লিক্টটা মসজিদের সম্মানহানি করতে পারে, সেই জায়গা থেকে এটি জায়েজ হবে না।